রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে একটি হলো নির্মল বিদ্যালয়। শুধুমাত্র শিক্ষা নয়, বিদ্যালয়ের পারিপার্শ্বিক সুন্দর উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া দরকার। সেই মর্মেই পূর্ব বর্ধমান জেলা সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে নির্মল বিদ্যালয় পুরস্কার অনুষ্ঠিত হলো বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে। শুক্রবার এই অনুষ্ঠানে প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে 81টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন সময় করা হয় বসে আঁকো প্রতিযোগিতা এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। সেই সমস্ত প্রতিযোগীদের হাতে আজকে পুরস্কার তুলে দেওয়া হলো। অতিরিক্ত জেলা শাসক সানা আক্তার বলেন, আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিদ্যালয়গুলিকে নিয়ে নির্মল বিদ্যালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হচ্ছে। এছাড়াও আমাদের জেলাতে একটি মেয়ে কলা বিভাগে রাজ্য স্তরে স্থান অধিকার করেছে, তাকে আমরা 15,000 টাকার চেক তুলে দিচ্ছি। আজকে আমরা নির্মল বিদ্যালয়ে পুরস্কার বিতরণটা এখানে করছি। আমাদের জেলাকে 81 বিদ্যালয়কে আমরা আজকে এখানে পুরস্কৃত করছি। এছাড়া আমাদের জেলার একজন মেয়ে কলা উৎসবে ন্যাশনাল লেভেলে থার্ড হয়েছে, তাদেরকে আমরা আজকে এখানে মঞ্চ থেকে রিকগনিশন দিয়ে অ্যাওয়ার্ড করলাম। 15,000-এর চেক আমরা হ্যান্ড ওভার করলাম, যেটা আমরা স্টেট থেকে পেয়েছি। একদিকে স্কুলের প্রোগ্রাম হচ্ছে, স্কুলের উন্নয়ন নিয়ে কাজ হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে রায়নার চকচন্দন হাই স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষক স্কুলের ফান্ড থেকে টাকা তুলে নিয়ে তার নিজের ব্যক্তিগত কাজে খরচ করছেন। আমাদের নজরে এসেছে, আমরা রিপোর্ট আমরা অলরেডি টিআই সাহেবকে বলেছি, ইনকোয়ারি করে রিপোর্টটা পাঠিয়ে দিতে। রিপোর্ট আসলে তারপরে আমরা যেভাবে রিপোর্ট আসবে অ্যাকর্ডিংলি আমরা। তিনি স্কুলেও আসছেন না, স্কুলের পড়াশোনার পরিবেশ তো নষ্ট হচ্ছে। আমরা তো আমাদের দিক থেকে চেষ্টা করে যাচ্ছি, ভালো ভালো কাজও করছি, মানে কিছু কিছু এইচএম অত ভালো উদ্যোগ নিয়ে কাজ করছি, সেটাও আপনাদেরকে দেখতে হবে। কিছু কিছু জায়গা সব জায়গায় থাকে, একটা দুটো কমপ্লেন্স আসে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই আপনাদেরকে, লেকিন পুরো জেলা দেখতে হবে। একটা দুটো স্কুলের কোনো ঘাটি থাকলে, কোনো ভুল করে যদি কিছু চুপ করে থাকে, সেটা আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। ইনকোয়ারি করা হবে তো? ইনকোয়ারি নিশ্চয়ই করা। Thank you.